করোনায় বিপর্যস্ত ভারত, দেশটিতে প্রতিদিনই ভাঙছে আগের সব রেকর্ড, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ভেঙে পড়েছে ভারতের চিকিৎসা ব্যবস্থা। তিন ধরনের ঠাঁই নেই হাসপাতালগুলোয়। চিকিৎসার অভাবে প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। ভারতে করোনা মহামারীতে রোগীদের চিকিৎসায় মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে গুজরাটের মুসলমানরা। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় মসজিদকে তৈরি করা হয়েছে কোভিড হাসপাতাল। 50,000 এই হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। চাপ বাড়ায় হাসপাতালের পরিধি বাড়াতে কাজ শুরু করেছে মসজিদ কমিটি। আমরা মসজিদকে করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার করছি। এই মুহূর্তে 50টি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা আরো বাড়ানো হবে, সেই জায়গা রয়েছে। তবে অক্সিজেন সংকটের কারণে সেটা সম্ভব হচ্ছে না। দুই সপ্তাহ আগে শহরটির স্বামী নারায়ণ মন্দিরে তৈরি করা হয় অস্থায়ী কোভিড হাসপাতাল। বর্তমানে সেখানে 500টি শয্যায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।